জামায়াতে ইসলামী ডাকে রাজশাহী বিভাগের 8 জেলায় এবং সিলেট বিভাগের সব জেলায় 8 ঘন্টা হরতাল পালিত হচ্ছে। কেন্দ্রীয় প্রচার সম্পাদক তাসলিম আলমকে গ্রেফতারের প্রতিবাদে ডাকা আধাবেলা হরতালের শুরুতেই রাজশাহী মহানগরীর কাজলা এলাকায় পুলিশের সাথে ছাত্র শিবির কর্মীদের সংঘর্ষ হয়েছে। হরতালের সমর্থনে শিবির কর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে মিছিল বের করে। এতে পুলিশে বাধা দিলে সংঘর্ষ বাধে। বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আটক করা হয় দুই শিবির কর্মীকে। পরে কেডি ক্লাবের পাশে পুলিশের একটি গাড়িকে হরতাল সমর্থকরা ককটেল নিক্ষেপ করে। অন্যদিকে হরতালের সমর্থনে বগুড়ায় জামায়াত শিবির নেতাকর্মীরা শহরের বিভিন্ন মোড়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। পরে কয়েকটি গাড়ি ভাঙচুর করে পিকেটাররা। আর নাটোর ও সিরাজগঞ্জে হরতাল চলাকালে কয়েকটি গাড়ি ভাঙচুর করে পিকেটাররা। এছাড়া পাবনা, চাপাই নবাবগঞ্জ, জয়পুরহাট ও নওগাঁয় শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। অপরদিকে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডক্টর শফিকুর রহমানের মুক্তি ও নেতাকর্মীদের উপর পুলিশি নির্যাতনের ডাকে হরতালে সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে সকাল থেকে শিবির কর্মীরা পিকেটিং করছে। অগ্নিসংযোগ করে রাস্তার মোড়ে মোড়ে ব্যারিকেড দিয়ে তৈরি করেছে তারা বাধা। এ সময় নগরীর শিবগঞ্জে দুটি গাড়ি ভাঙচুর করে নেতাকর্মীরা। অন্যদিকে হরতালে হবিগঞ্জ থেকে ঢাকাগামী বাস ছেড়ে গেলেও হবিগঞ্জ সিলেট সড়কে কোনো যান চলাচল করেনি। গত বুধবার রাতে রাজধানীতে তার বাসা থেকে ডক্টর শফিকুর রহমানকে গ্রেফতার করা হয়।